নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে বাবা লোকনাথ দেবের আশীর্বাদে, লোকনাথ বাবার আশীর্বাদে পাঁচ রাশির ভাগ্য চমকাবে। 171 বছর পর কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এবং আগামী 15 দিনের মধ্যে এই পাঁচ রাশি লোকনাথ বাবার আশীর্বাদে বড় ধরনের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেকে জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখুন, আজ মধ্যরাত থেকে লোকনাথ বাবার আশীর্বাদে পাঁচ রাশির হওয়া কাজ আরও দ্রুতগতিত হবে। যে কাজগুলো আপনাদের আটকে ছিল সে কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, ভাগ্য আপনাদের চমকাবে। 171 বছর পর কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। বাবা লোকনাথ আপনাদেরকে দুহাত ভরে আপনাদের ভাগ্যোদয় করাবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব এবং এর পাশাপাশি কোন কোন দিক থেকে এই রাশিগুলো লাভ পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে বলবো। দেখুন, যে কোনো জায়গাতে যখন আপনি কোনো সমস্যাতে পড়বেন না, লোকনাথ বাবার নাম স্মরণ করুন। শুধুমাত্র লোকনাথ বাবার নাম স্মরণ করুন, দেখবেন আপনার সমস্যা, আপনার বিপদ কেটে গেছে। জয় বাবা লোকনাথ, এই নামটি আপনারা স্মরণ করবেন, যে কোনো বিপদ, যে কোনো মুশকিল আপনার আসান হবে। অর্থাৎ যখনই আপনি যে কোনো বিপদে পড়ুন না কেন, বাবা লোকনাথের স্মরণাপন্ন হন, আপনাকে সেই বিপদ থেকে লোকনাথ বাবাই তুলে কিন্তু দিবে। জয় বাবা লোকনাথ। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, দুর্লভ সংযোগ কিছু সৃষ্টি হয়েছে, অমৃত যোগ রয়েছে এই জায়গাটাতে। এই পাঁচ রাশি কিন্তু মহাকোটিপতি হতে চলেছে, সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি হতে চলেছে এই পাঁচ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন প্রত্যেকে জয় বাবা লোকনাথ। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লোকনাথ বাবার আশীর্বাদে আপনার সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনাদের লাভ হবে, ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হবে, বৈবাহিক জীবন আপনাদের সুন্দর হবে, ডেলি ইনকাম আপনাদের দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবং সিংহ রাশির ক্ষেত্রে কোনো জায়গা থেকে, বড় জায়গা থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বড় কোনো সুসংবাদ বাবা লোকনাথের আশীর্বাদে আগামী 15 দিনের মধ্যে কিন্তু আসতে চলেছে। জয় বাবা লোকনাথ, অবশ্যই আপনারা কমেন্ট করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির বাবা লোকনাথের আশীর্বাদে আপনাদের বড় ধরনের উন্নতি হতে চলেছে, আপনাদের আর্থিক দিক শুভ হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে আগামী 15 দিনের মধ্যে, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা অর্থ পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম
171 বছর পর যোগ সৃষ্টি হয়েছে। বৃশ্চিক রাশি মার্জনা করবেন। মীন রাশি, মীন রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি, কর্ম, যোগ, সফলতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হবেন এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। অর্থাৎ মীন রাশি বাবা লোকনাথের আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। আজ মধ্যরাত থেকে যে রাশিগুলো আমি কথা বলছি, সেই রাশিগুলো আগামী 15 দিন পর্যন্ত এই রাশিগুলো কিন্তু শুভ ফল পাবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার লিখে রাখুন। সে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন। আগামী 15 দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বাবা লোকনাথের আশীর্বাদে যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু শুভ সময় আপনাদের আসতে কিন্তু চলেছে। বেশ কিছু গাঢ় যোগ সৃষ্টি করছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ভাগ্য চমকাতে চলেছে বাবা লোকনাথের আশীর্বাদে। তুলা রাশির ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি, কর্ম, যোগ, আর্থিক স্থিতি মজবুত, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আপনারা এ সময় নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশি আপনাদের চমৎকার হতে চলেছে। ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, সফলতা, ইনকাম, লাভ, প্রফিট এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, বড় ধরনের ইনভেস্টমেন্ট, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আজ মধ্যরাত থেকে আপনাদের, বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি যারা বিদেশের সাথে রত রয়েছেন, বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন আগামী 15 দিনের মধ্যে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।